সিলেট থেকে ঢাকায় আসার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন। এতে অন্তত 4 জন নিহতের খবর বলা হলেও স্থানীয়দের ধারণা এই সংখ্যা আরও বেশি। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। গতরাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজারের বরমচালে পৌঁছার পর ট্রেনের পিছনের 5টি বগি ছিটকে পড়ে। ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আর ছিটকে পড়া বগির উদ্ধারে আখাউড়া পৌঁছেছে রিলিফ ট্রেন। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার রাত 10টায় সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে এলাকায় কালামিয়া বাজারের কাছে রাত 11:30টায় একটি কালভার্ট ভেঙে পড়ে। এতে ট্রেনের 6টি বগি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট, সাথে যোগ দেয় পুলিশ সহ স্থানীয়রা। প্রশাসন বলেছে, দুর্ঘটনা কবলিত বগির মধ্যে এখন পর্যন্ত আর কেউ নেই, সবাইকে উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেছেন, গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। সিলেট ঢাকা মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে, ফলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে উপবন ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মহিলার উঠাইছেন নি? পুলিশ গেল, ফায়ার সার্ভিস আইছিল না? আরে ভাই, এরা হকতা করছে ভাই, আপনারাও সহযোগিতা করুন। মহিলা মেয়ে কুলুকা ভাই, বল কুলুকা কুলুকা, তুমি কেন পারি যাও? আল্লাহ দা কে কিতা করতে পারে বোন, কোটো না তো দোকান কোঠার গঠি গেছে। এ যারা উঠার উঠি তো মই ওই বকি দিয়া লাগবো, মই ওই বকি দিয়া লাগবো। যারা উঠার উঠো, মহিলা এরা উঠলো, মহিলা এরা উঠলো, মহিলা এরা মারে তুই আন না তো। আচ্ছা তুমি লাগ, মহিলা এই হিংসা করবি না, লাশ মারি যাও। এ নূর ভাই, এ মই ওই বকি দিয়া লাগবো। এ কিছু মানুষ ভাই আত ভাঙ্গিস, আপনারা।
ভাই।